হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে 11:30, আর এখন থেকেই আমি আমার ব্লগটি শুরু করছি, মানে আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করছি। তো ফ্রেন্ডস, রান্নাবান্না শেষ, মানে রান্না শেষ, এই যে এখানে ভাতটা বসছে, হবে ভাত। আর সেদিকে দেখো, কিচ্ছুই গোছানো হয়নি, ওই যে সবজির খোসা সব কিছুই তেমন আছে, বাসনও ধোয়া হয়নি। আর এখন আমি এরা হতে থাক, আমি বাসনটা প্রথমে ধোবো, তারপর এসে ওই সব কাজ করব, কাজ গ্যাসটা মুছবো। আর ওই যে মানে মশলা থাকে যেগুলোতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো, ওইগুলো একটু নোংরা হয়ে গেছে, ওইগুলো একটু পরিষ্কার করা হবে। তো বেশি কথা বলবো না। তো এখানে প্রচুর গরম, আগে বাসনটা ধুয়ে আনি, তারপর এখানকার কাজ। বাসন ধুয়ে এনেছি, আর এখানে আমি গ্যাসটাও মুছে দিয়েছি, তো এগুলো রেখে দিই। আর তোমাদের দেখাই কি কি রান্নাটা করেছি। এখানে হচ্ছে কপি চচ্চড়ি মাছের মাথা দিয়ে, আর এখানে মাছের ঝাল আলু দিয়ে, আর শাক ভাজা, আর এটা বৌদির বাড়িতে কি দিয়ে গেছে, হিচর। চলো এটা এখন গুছিয়ে নিই। তো এখন আমি পুরোটা ঝাড় দিব। যেমন ময়দা হয়েছে, যে এগুলো এখন পরিষ্কার করা হবে। গ্যাসটা আমি এই মাত্র মুছলাম, আর শেষ, একটু বা পড়েছে, বেশি পড়েনি, আর এখনো পরে মুছে যাবে আবার। আবার বসে পড়েছে নিচে ওইগুলো মুছতে, কারণ আমি উপরে গিয়া মানে দুধটা বসিয়েছিলাম, উনুনে আজকে আগুনটা ছিল না তেমন, তাই আমি গ্যাসেই বসিয়েছিলাম দুধটা। আর নিচে আমি বললাম যে এখানেই আছে, দেখে নিব, কিন্তু কি হয়েছে, ওপরে বসে আমি যেগুলো যে কাজটা করছি এখানে, আর আমার মনেই নেই ওপরে যে দুধটা বসছে। তো একটুখানি পড়েছে, বেশি পড়েনি, তো কালকে আবার গ্যাস মোছার টাইমে ওটা হয়ে যাবে। আর এদিকেও দেখো শেষ, আমি হাতটা ধুয়ে নিলাম। তো ফ্রেন্ডস, মোছা শেষ, এই দেখো পরিষ্কার হয়ে গেছে সব। মানে অনেকদিন থেকেই ভাবছিলাম মুছবো মুছবো, কিন্তু এই গরমের জন্য তো টাইম হয়নি, তাও আজকেও গরম পড়েছে, কিন্তু ভাবলাম মানে কাল কাল বলতে অনেকদিন হয়ে গেছে, তাই আজকে বসেই গেছি মুছতে। তো মোছা কমপ্লিট, এখানে ঝাড় দেওয়া কমপ্লিট, মানে রান্নাঘরে সব কাজ শেষ। আর সেদিকে এখন আজকে পেপার ছাপানো হচ্ছে, 10 কিলো পেপার, এক সাইড মা আর বোন প্রায় শেষের দিকে, মানে শেষ করে দিয়েছে। তো চলো সেদিকে যাওয়া যাক, এখানে সব গুছিয়ে পরিষ্কার হয়ে গেছে পুরো। আর জলটা দেখো কালো হয়ে গেছে। তো এই তো পরিষ্কার হয়ে গেলে এগুলো সব রেখে দিই।
করে দেখো। এতটাও পড়েনি, একটুখানি পড়েছে, সেটা আবার কালকে ঘরদুয়ার মুছে, মানে কালকে গ্যাস মুছলে ওটা মোছা হবে। সেদিকে যাওয়া যাক, এখানে লাইটটা অফ করে দিই। রান্নাঘরে এত গরম, চলো সেদিকে যাই। আর এদিকে দেখো, এই যে নিচে পড়েছে আজকে পেপার, আর মা এই যে পেপার ছাপাচ্ছে। এই দেখো শেষ, এই থাকতা হয়ে গেলেই শেষ হয়ে যাবে। আর আজকে 10 কিলো পেপার তো অনেক বেশি, বুঝতেই পারছো 10 কিলো কত। তাই ওপরে পুরো ভর্তি হয়ে গেছে, এই মাথা থেকে সে মাথা পর্যন্ত পুরো ভর্তি, মানে দড়িতে আর ফাঁকা নেই, তাই বেশি আছে আরও, তো তার জন্যই নিচে ফেলা হয়েছে। এটা এক সাইড, এক সাইড তখন ছাপানো হয়েছিল। আর এখন বাজে বিকেল 4:30, আর আমি তখন খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়েছিলাম। আর এখন যে ছাপানো, দেখো অর্ধেকের ওপরে হয়ে গেছে, আর একটুই বাকি। কিন্তু শুধু ওপরে না, নিচেও তো ফেলতে হবে, এটা তো 10 কিলো পেপার তখন বলেইছিলাম। এখন বাবা ফেলছিল, মা ছাপাচ্ছিল, আর বোন ধরে দিচ্ছিল, কিন্তু বাবা ফেলছিল। বাবা একটা জায়গায় গেছে, তাই আমি তো ঘুমিয়েছিলাম, মা আমাকে ডাকলো, বললো একটু দূরে দে, দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর এগুলো তো একা দ্বারা সম্ভব না। তাই আমিও এসেছি, এসে এই যে আমি ফেলছি এখন, আর বোন ধরিয়ে দিচ্ছে, ও ছোট বোন, ও ধরিয়ে দিচ্ছে আমাকে পেপার, তাই আমিও ফেলে দিচ্ছি। আর দেখো এসে দিকে বোন ঝাড় দিচ্ছে, যেহেতু 5টা বেজে গেছে, ঝাড় দিচ্ছে, এখন অন্ধকার হয়ে এসছে, আর তোমাদের হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না কারণ অন্ধকার গোটা। আর এখন বাবাও চলে এসছে, মানে সকালবেলা এখানে রেশন দেওয়া হচ্ছিল, এই চাল গম আটা এগুলো, চালটা এনে বাবা একটা দোকানে রেখে দিয়েছিল। বাবা বাবার একটা কাজ এসেছিল, তো কাজে চলে গেছিলো, তাই এখনই নিয়ে এলো। বাবা এখন কিন্তু আর ফেলবে না পেপার, বাবা আবার কোথায় বেরোবে, তাই আমি এখন ফেলছি। আর আমার কোমর পা প্রচুর ব্যথা করছে, হাতও এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেলছি, তাই বসে পড়লাম। আর ওপরে শেষ, মানে দড়ি পুরো ভর্তি হয়ে গেছে, তাই এখন আমি নিচে ফেলছি। আর ওই রকমই বোন ধরিয়ে দিচ্ছে, আর আমি লাইটটাও অন করে দিয়েছি, মানে অন্ধকার হয়ে এসছে, তো আমি লাইটটাও অন করে দিয়েছি, মানে আমার তোমাদের ভালোভাবে তো দেখাই যাচ্ছে না, প্লাস আমি একটুও দেখা যাচ্ছিল না, তাই আমি লাইটটা অন করে দিয়েছি। তো চলো তোমরা এখন দেখতে থাকো। এই দেখো ফ্রেন্ডস, এই যে পেপার ছাপানো শেষ হয়ে গেছে, আর এদিকেও শেষ। আর এই যে দেখো, এক সাইড লাল তখন হয়েছিল, আর এখন এই যে সবুজ কালার ছাপানো হয়েছে। তো চলো তোমাদের এই যে কালি কেমন ওঠানো হয় ওটা আমি দেখাচ্ছি, মানে এই কালিতেই ছাপানো হয়। এটা হচ্ছে মানে রিডু সার দিয়ে এই কালিটা তৈরি করানো হয়েছে, এটা পর্দার মধ্যে দিয়ে তারপর ছাপানো হয়। তো যেহেতু ছাপানো শেষ হয়ে গেছে, যে এই কালিগুলো বেশি হয়ে গেছে ওইগুলো ওই ডাব্বার মধ্যে রেখে দিচ্ছে। আর এখন ওই স্কুইজার, ওই যে হাতে যেটা ধরে আছে ওটা, আর পর্দা থেকে পুরো কালি তুলে এগুলোকে ভালো করে আবার মুছতে হবে। স্কুইজার থেকে তো কালি তুলে নিয়েছে, এবার এই যে হাতলটাই আছে ওটার মধ্যে থেকে কালিগুলো সব তুলবে। এটা হয়ে গেছে, মানে কোনো রকম এক্সট্রা কালিগুলো তুলে দিচ্ছে, এটাকে আবার ভালো করে আবার মুছতে হবে। তো এবার পর্দার মধ্যে যে কালিগুলো আছে ওইগুলো তুলছে, পর্দাটা এবার ধোয়া হবে। এটা যদি আবার যদি ছাপানো হতো, তো একে আবার ভালো করে মুছতে হতো, মানে সাইডের কালি তো তুলতেই হতো, প্লাস ওই যে লেখাগুলোর মধ্যে যে কালিগুলো আছে সেগুলোও তুলতে হতো, কিন্তু এটাতে আর ছাপানো হবে না। তো এটা মোছা, সরি ধোয়া হবে, তাই এক্সট্রার কালিগুলো ওইগুলোই তুলে দিচ্ছে। এবার দেখো রিডুসার দিয়ে এই যে পুরো পরিষ্কার করে দিচ্ছে মা, এই খুন্তিটা হয়ে গেছে পরিষ্কার। এবার এই যে স্কুইজার নিয়েছে, স্কুইজারটাও পরিষ্কার করে দিবে এক্ষুনি। এবার প্রত্যেকবারই ছাপানোর পর এগুলোকে মুছতে হয়, শুধু পর্দাটাই যদি ধোয়া হয় তো শুধু এক্সট্রা কালিটা তুলতে হয়, নাহলে পর্দাটাকেও মুছতে হয়, ব্যাস আর কিছুই না, তারপর আবার নতুন ছাপানো। এখন বাজে 6:55, আমি চলে এসেছি এখন রান্নাঘরে। আর আজকে হবে রুটি, শুধুই রুটি হবে, কারণ এই যে দুধ আছে, আর
সেদিকে আছে কফি চাচ্চড়ি, তো শুধুই রুটি হবে। আর ফ্রেন্ডস, আবার সেই মুহূর্ত চলে এসছে, সেই মুহূর্ত বলতে আজকে ওহো এত মশা, আবার সেই মুহূর্ত বলতে আজকে আমি রুটি করছি, আমি গ্যাসে, ভাবা যায়। মানে আমি করছি এই কারণে, মা গেছে বাজারে, আজকে আমাদের এখানে বাজার বাজার বসে, তো মা গেছে, বাবা বাড়িতে নেই, তাই মা বাজার করতে গেছে, আমি এসেছি রুটি করতে। মা বলল আমার আসতে দেরি হবে, বাজার করবে আর কিছু কেনার আছে, তো ওইগুলোর জন্য বলল আমার দেরি হবে, তুই আমি এলে যেন তুই রুটিটা করে রাখিস, তো তাই আমি চলে এসেছি রুটি করতে। সেদিন তো কোনো রকম রুটিটা হয়েছে, আজকে কি হয় এটা ভাবার বিষয়। তো দেখা যাবে, রুটিটা করার পর তো বোঝা যাবে কি হয় না হয়। দাদারের রুটিটা মানে বর্তমান রুটি করব না, বর্তমান আটাটা মাখাবো, তারপর বেলে, তারপর তো আমি রুটিটা করব, তো বেশি আমি বেশি বকি, চলো তাড়াতাড়ি আমি রুটিটা করে নিই, আর তোমরা দেখতে থাকো। তো রুটি করার জন্য যা যা লাগবে আমি একটা একটা করে নিয়ে নিচ্ছি। আসন দিলাম, লবণের ডাব্বা দিলাম, জল লাগলো, আর যেটাতে মাখাবো একটা গামলা। তো এবার বসে যাব আমি, হাতটা ধুয়ে, হাতটা ধুয়ে চলে এসেছি, এবার বসে গেলাম। এবার আটা বালতি থেকে আটাটা নিয়ে তার মধ্যে নুনটা দিয়ে মানে তাড়াতাড়ি মাখিয়েটা নিব আটাটা। আটাটা মাখানো হয়ে গেছে, তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি। আর এদিকে কুলো আর মানে বেল বোঝে ওইগুলো সব নিয়ে নিয়েছি। এবার লেচিগুলো কেটে নিচ্ছি। তো লেচি কাটা শেষ হয়ে গেছে, এবার আটাটা আমি বেলবো। তো আটা বেলানোর জন্যে আমার লাগবে একটু আটা, তো এই যে বালতি থেকে আটাটা বের করে নিয়েছি, বেলে নিচ্ছি এখন। কিছু ট্যাড়া মেকা হলে কিছু মনে করো না, ওটা সবারই হয়, সবার হাত তো সমান না, আমার গোল নাও হতে পারে, তো যাই যেরকমই হোক। দেখো তোমরা, তোমরা দেখতেই পেলে আমি কত তাড়াতাড়ি আটাটা বেলে নিলাম, মানে রুটিটা বেলে নিলাম। আর এখন ওই এগুলো সব কালকে ধোয়া হবে, তাই একটা জায়গায় আমি সব কিছু রেখে দিলাম, ওই হাতটাও ওই রকম ধুয়ে নিলাম। তো ধোয়া হয়ে গেছে, এবার চলো সেদিকে, এবার ভাজার টাইম। তো গ্যাসের কাছে এখন রুটি ভেজে যেখানে রাখবো ওইটা নিয়ে নিচ্ছি, আর ঢাকানোর জন্য ওটা একটা থালা নিয়ে নিয়েছি। আর সেখানে গেছি ওই তাওয়াটা একটু ধুয়ে, ভালো করে ধুয়ে এখন নিয়ে চলে আসব, গ্যাসের উপরে বসিয়ে দিব। এরপর খুন্তিটা নিয়ে নিলাম, এরপর গ্যাসটা আমি অন করে এদিকে গ্যাসটা আমি ধরিয়ে দিব। তো চলো এবারে কি হয় দেখা যাক। ও আরও একটা জিনিস থেকে গেছে, ওই আমাদের বাড়িতে তেল না হলে তো রুটি হয় না, তাই তেলটাও নিয়ে নিলাম। এবার চলো। তো ফ্রেন্ডস, এই যে রুটি, এবার ফাইনাল রাউন্ড শুরু। এবার মানে এতক্ষণ যেটা হচ্ছিলো সেটা আমার আয়ত্তের ভিতরে ছিল, এটা যে হবে এটা আমার আয়ত্তের ভেতরে নয়, এটা কি হবে এখনো জানা নেই, তো এটা পুরো শেষ করার পর জানা যাবে। স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। একটা কথা বলতে পারি, ফুলবে না, ঠিক আছে, যদিও পাঁপড় যদিও না হয় সেটা ঠিক আছে, সেটা মানা যাবে যে না পাঁপড় হয়নি, কিন্তু ফুলবে না, একটাও রুটি ফুলবে না, এটা এটা আমার ভাগ্যে লেখাই আছে যে তুই রুটি বানালে তোর রুটি ফুলবে না, উনুনে তাও ফোলে কিন্তু গ্যাসে।
এরকমই ভাজে, তো আমিও তো ভাজছি, তাও হচ্ছে না। আমার বাড়িতে কেউ পারে না রুটি করতে, আমার মাও পারে না। ফুলে যা, একটা অন্তত ফুলে যা। এই দেখো, এই নাকি ফুলবে। ফুলবে না, ফুলবে না, বেকার। আমি বলে আর কি হবে, আমি কোনোদিনও পারিনি, আগেও মনে হয় কোনোদিন পারবোই না। মানে বিশেষ করে আমি গ্যাসে, আমাকে বলেছে তুই কোনোদিন গ্যাসে করবি না, তুই কোনোদিন ফোলাতে পারবি না রুটি। তো কোনো রকম করে প্রায় রুটি করা শেষ। আর লাস্টেরটাকে আমি মানে এমনিতে সবসময় বলি না পাঁপড় পাঁপড়, তো লাস্টেরটা আমি পাঁপড় করেই ভাজছি, যাতে একটু মচমচে হয়। মানে আমাকে এরকমই ভালো লাগে, একটা দুটো ঠিক আছে, এরকম খেতে ভালো লাগে। যখন আমার ঠাকুমা থাকতো, তো ঠাকুমা এরকম বানিয়ে দিত লাস্টে, মানে যখন ঠাকুমা থাকতো তখন তো গ্যাস থাকতো না, উনুনেই বানাতো রুটি। তো এরকম লাস্টে আমার জন্য আর আমার দিদির জন্য এরকম বানিয়ে দিত, তেল দিয়েই এরকম মচমচে করে বানিয়ে দিত। তাই আজকে মনে পড়ে গেল, তো তাই আজকে আমি নিজেই বানাচ্ছি, একটাই বানাচ্ছি। আর সবগুলো পাঁপড় হয়নি, পাঁপড় হয়নি, এমনি রুটি হয়েছে, যা মানে শুধু কি ফোলেনি কোনো রুটি। ফ্রেন্ডস, রুটি করা শেষ হয়ে গেছে। আর এটা আমি সত্যিকারেই আজকে একটা পাঁপড় বানিয়েছি, দেখো বেশি করে তেল দিয়ে একটু মচমচে হয়েছে। আবার শুনে বুঝতেই পারছ, তো এটা আমার, এখন খাবো, আর মাও চলে এসছে, তো চলো সেদিকে যাই, এদিকে সব কিছু গুছিয়ে দিই। গোছানো বলতে এটা তো শুধু থাকবে, এটা কালকে ধোয়া হবে, সেটা রাখবো, আর এটা নিয়ে যাব, আর তরকারিটা নিয়ে যাব। আবার চলে এসছে, এই যে আমি এখন পাঁপড় খাচ্ছি। তো পাঁপড়টা এমনি ভালো লাগছে খেতে, কিন্তু আমি ভাবছি আর একটু অন্য কিছু দিয়ে খাই, তো দেখা যাক। পাঁপড়ের সঙ্গে কপি চচ্চড়ি দিয়ে খাচ্ছি, কেমন লাগে? ভালো লাগছে? তো আরেকটু আমি কপি চচ্চড়ি নিয়ে নিলাম। হাই ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর এখন 10টাও বাজে। তো এই যে বিছানা হয়ে গেছে, ভিতরে এই যে বসে আছে ঘুমোবে, আমিও এখন ঘুম। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। আজকের মতন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। Thank you.